हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शायंतिकास किचन। आज के तुम्हारे साथ दारुण टेस्टी एक रिफ्रेशिंग ड्रिंकर रेसिपी शेयर करब। आज के बना काचा आमेर शरबत और ये शरबतटा खेते भीषण भीषण टेस्टी है, तुम्हारा अवश्य बाड़ी ट्राई करो। और जदि नतून बंधु थको तो प्लिज हमार चैनल के सबसक्राइब करो, हाँ एक सपोर्ट करार्जन और पशे बेल आइकनटी क्योंकि अवश्य प्रेस कर दिवता ही समस्त रेसिपिगुलो तुम्हारे सवार आगे पहुँचे जाए। तो এখানে আমি নিয়েছি দুটো কাঁচা আম আর আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিয়ে ফেরত আসছি। দেখো আম দুটোকে এভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এর বীজের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি সরাসরি প্রসেসিং এ। একটি পাত্রে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এর মধ্যে এবার এই কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা। এখানে এক ইঞ্চি আদা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্যবহার করছি। ঝালটা তোমরা অবশ্যই কম বেশি দিতে পারো, তবে এই শরবতটা কিন্তু আমি বানাবো টক ঝাল মিষ্টি, তাই অবশ্যই ঝালটাকে স্কিপ না করে কাঁচা লঙ্কাটা ব্যবহার করো নিজেদের স্বাদ মতো। এবার দেখো এটাকে হাই ফ্লেমে আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। আম ভালো মতো সিদ্ধ করা পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। আর আমটা সিদ্ধ হয়েছে কি না এটা চেক করে দেখে নিতে হবে। দেখো আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কাঁচা আম আর সিদ্ধ করা জলটা দুটোই আমি এখানে আলাদা করে নিয়েছি আর দুটোকেই ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই সিদ্ধ করা কাঁচা আমের টুকরোগুলো আর এর মধ্যে এবার অ্যাড করছি চিনি। চিনি তোমরা স্বাদ মতো ব্যবহার করো, আমি এখানে 5 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি। যে যেরকম মিষ্টি পছন্দ করো দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ, এটাও স্বাদ মতো ব্যবহার করো। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো 2 টিস্পুন। জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পুদিনা পাতা, এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দিতে পারো না হলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করা টক জল। এই আম সিদ্ধ টক জলটা যদি বেশি টক হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণটা দেবে না, পরিমাণ মতো তাই টক জলটা ব্যবহার করবে। আর এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ফেরত এলাম। দেখো একটা গাঢ় পাল তৈরি হয়েছে আর এটা কিন্তু ফ্রিজে এয়ারটাইট কোনো বদলে তোমরা স্টোর করে রাখতে পারো, তাহলে ইনস্ট্যান্ট আমের শরবত বানাতে পারবে। এবার কাঁচের গ্লাসের মধ্যে আমি এটা সার্ভ করছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু আইস কিউব। তোমরা পরিমাণ মতো আইস কিউব ব্যবহার করো আর এর মধ্যে এই পরিমাণ মতো পাল্পটা ব্যবহার করো। যদি বেশি ঘন পছন্দ করো তাহলে বেশি পাল্প ব্যবহার করবে, আর যদি একটু পাতলা পছন্দ করো শরবতটা তাহলে কম ব্যবহার করবে পাল্পটি। আর এর মধ্যে ঠান্ডা জল আমি অ্যাড করে দিলাম। এবারে ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে। যদি এখানে লবণ বা চিনির পরিমাণ কম থাকে তাহলে এর মধ্যে অ্যাড করে নিতে পারো এই সময়। আর এই আমের শরবতটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটা খেতে কেমন লাগলো। উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি জল জিরা পাউডার, এটা কিন্তু মাস্ট, তোমরা অবশ্যই ব্যবহার করো। আর আমি এর আগে তোমাদের সাথে আরও কতগুলি ড্রিঙ্কার রেসিপি শেয়ার করেছি, সেই ড্রিঙ্ক রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে, চেক করে দেখে নিতে পারো সেই রেসিপিগুলো। এবার এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটু পুদিনা পাতা এর উপরে দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দিও। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।